হ্যালো ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক তোমাদের মধ্যে অনেকেই হয়তো ইনফরমেশন টেকনোলজি ফিল্ডের দিকে ইন্টারেস্টেড তাই ক্লাস টুয়েলভ পরে তোমাদের জন্য একটা খুব ভালো কোর্স হলো বিসিএ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমরা যারা কম্পিউটার অ্যাপ্লিকেশান বা সফটওয়্যার ডেভেলপমেন্ট এই সমস্ত দিকে ইন্টারেস্টেড রয়েছ বা ভবিষ্যতে বিটেক না করে কম্পিউটারের বিষয়ে আরও বেশি করে নলেজ আর্ন করতে চাইছো তোমাদের জন্য এই কোর্সটা একদম অ্যাপ্রোপ্রিয়েট বর্তমানে আমাদের দেশে আইটি ইন্ডাস্ট্রি কিন্তু ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রিজের মধ্যে একটি তাই যদি তুমি একজন স্কিল্ড আইটি প্রফেশনাল হতে পারো তাহলে মার্কেটে তোমার প্রচুর ডিমান্ড থাকবে আজকের ভিডিওতে আমরা বিসিএ কোর্সের সম্পূর্ণ তথ্য জানবো অর্থাৎ বিসিএ কারা করতে পারবে তোমরা কবে থেকে শুরু করতে পারবে কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে তোমাদের বিসিএ করার জন্য এছাড়া বিসিএ করার পরে তোমাদের মার্কেটে জব অপরচুনিটি কিরকম থাকতে পারে তো চলো এবার ভিডিও স্টার্ট করি সবার প্রথমেই বলি বিসিএ হলো একটা ব্যাচেলার ডিগ্রি কোর্স যেমন নর্মাল ডিগ্রি কোর্স হয়ে থাকে বিএ বিএসসি বিকম সেরকমই একটা কোর্স হলো বিসিএ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এই কোর্সের ডিউরেশনও রয়েছে তিন বছর তুমি ক্লাস টুয়েলভের পরেই বিসিএ করতে পারবে এবং তুমি যে কোনো স্ট্রিম থেকে হলেই বিসিএ এর জন্য এলিজেবেল হবে এমন নয় যে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই বিসিএ পড়তে পারবে আর কেউ পড়তে পারবে না তুমি যদি ক্লাস টুয়েলভে আর্টস থেকে হও বা কমার্স থেকে বা সায়েন্স থেকে যে কোনো স্ট্রিম থেকেই হয়ে থাকো না কেন বিসিএ কোর্স তুমি করতে পারবে এবার আসছে বিভিন্ন কলেজগুলোতে বিসি এর জন্য অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি রাখা থাকে মোটামুটি কিরকম পার্সেন্টেজ মার্কস পেলে তোমরা বিসি এর জন্য কলেজে ভর্তি হতে পারবে দেখো সবার প্রথমেই বলি এটা কলেজ টু কলেজ ডিপেন্ড করে ম্যাক্সিমাম কলেজ থাকে যারা বিসিএ পড়ানোর জন্য একটা করে এন্ট্রান্স টেস্ট নিয়ে থাকে এবং এই টেস্টটা কিন্তু কলেজের ওপর ডিপেন্ড করে আবার অনেক কলেজ রয়েছে যারা মার্কসের ওপর বেস করে অর্থাৎ ক্লাস টুয়েলভে তুমি কত নাম্বার পেয়েছো সেটার ওপর বেস করে তোমার অ্যাডমিশন হয়ে থাকে মেনলি মার্কসের ওপর বেস করে অ্যাডমিশন হলে তোমাকে মিনিমাম ফর্টি ফাইভ টু সিক্সটি পার্সেন্ট মার্কস রাখতে হবে এছাড়াও যদি তোমাদের এন্ট্রান্স বেস টেস্টও হয় সেক্ষেত্রেও কিন্তু তোমাদের মার্কসের ক্রাইটেরিয়াটা দেখা হয় কারণ একটা নির্দিষ্ট পরিমাণ নাম্বার না পেলে তোমাকে কিন্তু কলেজে এলিজেবেল করা হয় না ভর্তি হওয়ার জন্য তাই মোটামুটি তোমার যদি ফর্টি ফাইভ টু সিক্সটি পার্সেন্ট মার্কস থাকে তাহলে তুমি যে কোনো কলেজে বিসিএ পড়ার জন্য এলিজেবল হবে এবার এই মার্কসের যে রেঞ্জটা বললাম এটা কলেজ টু কলেজ ভ্যারি করে কোনো কোনো কলেজে ফিফটি ফাইভ কোনো কলেজে সিক্সটি পার্সেন্ট এরকমভাবে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সাজানো থাকে এবার আসছি বিসিএ পড়ার জন্য মোটামুটি একটা স্টুডেন্টের কীরকম খরচ হতে পারে এটা যেহেতু একটা তিন বছরের কোর্স এবং পুরো কোর্সটাই সেমিস্টারাইজড কোর্স অর্থাৎ তোমাকে ছটা সেমিস্টার পড়তে হবে তিনটে ইয়ারে এবং যারা বিটেক পড়তে যায় তাদের জন্য কিন্তু ফিজ অনেকটা বেশি লাগে তুলনামূলক ভাবে বিসি এর জন্য ফিজ অনেকটাই কম লাগে বিসিএ পড়ার জন্য কলেজ টু কলেজ অবশ্যই তোমাদের ফিজ স্ট্রাকচার ভ্যারি করবে মোটামুটি তুমি ধরে নিতে পারো তিন বছরে প্রায় সত্তর হাজার টাকা থেকে শুরু করে দু লাখ টাকা পর্যন্ত তোমাদের ফিজ হতে পারে এবার এটা অবশ্যই একটু বেশি বা কম হতে পারে আমি তোমাদের একটা ওভারঅল আইডিয়া দিলাম যে বিভিন্ন কলেজে এর মধ্যেই মোটামুটি ফিজ স্ট্রাকচারটা হয়ে থাকে এবার আসছি তোমরা কলকাতার মধ্যে কীরকম কলেজ পেয়ে যাবে বিসিএ পড়ার জন্য প্রচুর ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে যেমন টেকনি ইউনিভার্সিটি ব্রেনওয়্যার ইউনিভার্সিটি এছাড়া ম্যাকআউট রয়েছে আইএম রয়েছে ইউএম রয়েছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ব্যারাকপুর রয়েছে এরকম প্রচুর কলেজ বা ইউনিভার্সিটি পেয়ে যাবে যেখান থেকে তোমরা তোমাদের বিসিএ কোর্স কমপ্লিট করতে পারো এবার তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে বিসিএ করার পরে আমি যদি চাই কোনো কম্পিটিটিভ এক্সামের দিকে যেতে পারবো বা আমি চাইলে পরবর্তীকালে মাস্টার্স করতে পারবো কারণ এই বিসিএ কোর্সটাকে একদম ডিগ্রি কোর্সের মতোই ধরা হয় এটা একটা নর্মাল ব্যাচেলার ডিগ্রি তুমি চাইলে বিসিএ কমপ্লিট করার পর যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য এলিজেবেল হয়ে যাবে এবং সাথে সাথে তুমি যদি চাও মাস্টার্সের দিকে যাবে অর্থাৎ তুমি এমসিএ করবে বা এমবিএ করবে সেক্ষেত্রেও কিন্তু তোমার স্কোপ অনেকটাই বেড়ে যাবে তুমি চাইলে খুব অনায়াসে বিসিএ করার পরে মাস্টার্স ডিগ্রির দিকে যেতে পারো এবার আসছে তোমাদের সবার যেটা প্রশ্ন থাকে যে আমি বিসিএ কমপ্লিট করার পরে মার্কেটে কি রকম জব অপরচুনিটি পাবো অথবা আমার জব প্রোফাইলই বা কি হবে কোন ফিল্ডে আমাকে কাজ করতে হবে তো এখানে তোমাদের বিভিন্ন ধরনের জব প্রোফাইলের অপশন রয়েছে বেসিক্যালি তোমরা চাইলে যে কোনো ধরনের আইটি সেক্টর বা সার্ভিস রিলেটেড কোম্পানিতে জয়েন করতে পারো সেখানে তোমাদের জব রোল হতে পারে সফটওয়্যার ডেভেলপার ওয়েব ডেভেলপার প্রোডাক্ট ডিজাইনার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ডেটা বেস অ্যাডমিনিস্ট্রেটার আইটি প্রজেক্ট ম্যানেজার এরকম প্রচুর ধরনের জব অপশান এছাড়া তোমরা চাইলে নিজের ফ্রিল্যান্সিংও স্টার্ট করতে পারো তার কারণ এখানে তোমাদের অনেক প্র্যাকটিক্যাল নলেজের জিনিস শেখানো হয়ে থাকে তোমাদের এই বিসিএ কোর্সটার মধ্যে তাই তুমি বিসিএ কোর্স অর্থাৎ তোমার কলেজ চলাকালীন যা যা শিখবে তার সাথে তুমি যদি তোমার আউটসাইড কিছু নলেজ গেন করতে পারো তোমার আরও প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপ করতে পারো তাহলে তুমি কোনো জায়গায় জব না করেও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন স্টার্ট হয়ে কাজ করে তুমি আরো অনেক বেশি ইনকাম করতে পারবে তাই কলেজ চলাকালীন তোমরা অবশ্যই বিভিন্ন ধরনের আউটসাইড স্কিলগুলোকে ডেভেলপ করার চেষ্টা করো নিজের মধ্যে এবার আসছি তোমাদের এই ধরনের যে জব অপরচুনিটিগুলো পাবে এখানে তোমাদের স্যালারি কিরকম হতে পারে এবং তোমরা মোটামুটি কোন কোন কোম্পানিতে জব করতে পারো আমি কয়েকটারই নাম বলবো এছাড়া প্রচুর কোম্পানি রয়েছে যে কোনো কোম্পানিতেই তোমরা চাইলে এই ডোমেনে কাজ করতে পারো যেমন এইচ রয়েছে উইপ্রো রয়েছে ক্যাবজেমিনি কগনিজেন্ট এইচ পি ইনফোসিস টিসিএস ফ্লিপকার্ট অ্যামাজন এরকম প্রচুর কোম্পানি রয়েছে যেখানে তোমরা জব করতে পারো এবং তোমাদের ফ্রেশার্স হিসাবে প্যাকেজ থাকে মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাখ টু সিক্স ল্যাখ এছাড়াও তোমরা যখন আস্তে আস্তে তোমাদের স্কিল ডেভেলপমেন্ট করবে কারণ এই যে পুরো জিনিসটা বিসিএ কোর্সটা পুরোটাই প্র্যাকটিক্যাল নলেজের ওপর বেস করে তাই তোমাদের যত স্কিল বেশি ডেভেলপ হবে যত এক্সপিরিয়েন্স বাড়বে আস্তে আস্তে তোমাদের প্যাকেজ কিন্তু অনেক বেশি হয়ে যাবে এরপরেও যদি তোমাদের বিসিএ রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেল মধ্যে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই